বন্ধুরা, আপনাদেরকে যদি প্রশ্ন করি বলুন তো একটি আধুনিক শহর বলতে কেমনটা বোঝেন, তাহলে সবার মাথায় চলে আসবে আধুনিক শহর হচ্ছে বিভিন্ন যানবাহন, ব্যস্ত মানুষ এবং কলকারখানা, একটি যান্ত্রিক জীবন ব্যবস্থা। কিন্তু বন্ধুরা, আপনারা এটা জেনে আশ্চর্য হয়ে যাবেন, পৃথিবীতে এমনও অনেক আধুনিক শহর আছে যেটি সম্পূর্ণ পানির উপরে ভাসমান, পানির উপরেই তাদের চলাচলের একমাত্র পথ। এমনকি এই শহরের পুলিশ, অ্যাম্বুলেন্স সার্ভিস, এমন সাধারণ মানুষ প্রত্যেকেরই একটিমাত্র বাহন নৌকা। এই শহরের নামটি হয়তো আমরা কম বেশি সবাই জানি, বলছি ইতালির ভেনিস শহরের কথা। এই ভেনিস শহরটি পৃথিবীর একমাত্র ভাসমান শহর, আবার কেউ কেউ এটিকে পৃথিবীর সবচাইতে রোমান্টিক শহরও বলে থাকে, কিংবা অনেকেই এই শহরকে মুখোশের শহর হিসেবেও চিনে থাকে। তো বন্ধুরা, যশোর টিউবারের ডিসকভারি ওয়ার্ল্ড প্লে লিস্টের আজকের এপিসোডে আপনারা জানতে চলেছেন ইতালির ভেনিস শহর সম্পর্কে, কিভাবে এই শহরটি তৈরি হলো আর কিভাবে বা এত বছর ধরে এটি ভাসমান অবস্থাতে আছে, আর এই শহরের লাস্ট পরিণতি বা কি। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইতালির ঐতিহাসিক নগরী ভেনিস, পানির উপরে ভেসে থাকা দৃষ্টিনন্দন প্রসাদ, তার গা ঘেঁষে একে বেঁকে বয়ে চলা স্বচ্ছ লেখের জন্য এর খ্যাতি পৃথিবীজোড়া। ভেনিসের মতো নান্দনিক শহর পৃথিবীতে খুব কমই আছে। পুরো শহরের বুক জুড়ে থাকা পানিতে প্রাসাদের প্রতিচ্ছবির সঙ্গে সঙ্গে আকাশের মেঘেরাও লেকের জলে লুটোপুটি খায়। অপূর্ব সুন্দর এই শহরটি তাই সারা পৃথিবীর পর্যটকদের একটি প্রিয় শহর। ভেনিসে সারা বছরই পর্যটকের ভিড় লেগেই থাকে, প্রতিদিন প্রায় 50,000 পর্যটক ভেনিস শহরের সৌন্দর্য উপভোগ করতে আসে। ইতালির উত্তর পূর্ব ভেনেতো এলাকায় অবস্থিত ভেনিস শহর প্রায় 118টি ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গড়ে উঠেছে এই শহর, এবং শহরটি জুড়ে রয়েছে আড্রিয়াটিক সাগরের পানি। বন্ধুরা, মজার ব্যাপার, 400টি ব্রিজ এবং 170টি খালের ভেনিস শহরের গড় গভীরতা 10.5 মিটার, এর সর্বোচ্চ গভীরতা 21 মিটার। তাছাড়া পৃথিবীর সবচেয়ে সরু রাস্তা ক্যালেভেরিস্কোর অবস্থান এই শহরে, এই রাস্তার প্রস্থ মাত্র 53 সেন্টিমিটার। ভেনিস শহরে এখন মানুষের আগমন শৌখিনতার কারণে ঘটলেও শুরুটা কিন্তু এমন ছিল না, এর শুরুটা ছিল ভয়ঙ্কর। খ্রিস্টীয় 5ম শতকে ইতালিতে বারবারিয়ানদের আক্রমণ হবার পর ইতালির অনেক মানুষই ঘর ছেড়ে পালিয়ে নিজেদেরকে লুকিয়ে রাখেন। বিশাল হ্রদের এই অঞ্চলটিকে তারা নিজেদের নিরাপদ এবং নিরাপদের আশ্রয়স্থল হিসেবে খুঁজে পান, এবং এখানকার স্থানীয় জেলেদের কাছে তারা হয়ে পড়েন শরণার্থী। ইতালিতে আক্রমণ যতই বাড়তে থাকে, ভেনিসেও বাড়তে থাকে শরণার্থীদের সংখ্যা। বিপুল পরিমাণ শরণার্থী এখানে আশ্রয় নিতে যেয়ে তৈরি করে এই নতুন দ্বীপে, এবং শুরুতে তারা প্রায় 100 খাল খনন করে এবং প্রতিটি খালের পাড়কে কাঠ বা গাছের গুঁড়ি দিয়ে পাইলিংয়ের কাজ শুরু করে দেয়। ঠিক একই রকম গাছ এবং পাইলিং পদ্ধতি ব্যবহার করে এই শহরের সূচনা হয়। পাইলিং করা কাঠগুলো পাশাপাশি রাখা হয়েছিল যেন এদের মাঝে কোনো ফাঁকা স্থান না থাকে। এরপরে সেই গেঁথে রাখা কাঠের মাথা সমানভাবে কেটে নেওয়া হয়, যেটি হয়ে যায় শহরের বেড়ে ওঠার শক্ত ভিত্তি। কিন্তু আশ্চর্য এবং মজার ব্যাপার, এই কাঠ পানির নিচে থাকলেও সেটি কোনোভাবে পচতে শুরু করেনি। যদিও এটি বিশ্বাস করা খুবই কঠিন, তবে সত্য হলো ভেনিস শহর এখনো পর্যন্ত সেই হাজার বছরের পুরাতন কাঠের উপরেই দাঁড়িয়ে আছে। বন্ধুরা, চারিদিকে থই থই পানির মাঝে বসবাস, স্কুল কলেজ সহ সব ধরনের অফিস। ভেনিসের জলপথ হচ্ছে একমাত্র যাতায়াতের পথ। পৃথিবীর বিভিন্ন দেশে স্থলপথে মানুষ চলাচল করে, আর ভেনিস শহর সম্পূর্ণ উল্টো দিকে। এমনকি কোনো মানুষ এখানে অসুস্থ হলে, রোগীর জন্য জরুরি অ্যাম্বুলেন্স দরকার হলে সেটিও পানিপথ দিয়ে আসে। স্পিডবোর্ড হচ্ছে এদের অ্যাম্বুলেন্স, যা সত্যিই মানুষকে আশ্চর্য করে। এক একটি দ্বীপের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য, তাই পর্যটকরা এখানে ঘুরে ভীষণ আনন্দ পায়। কষ্টদায়ক ব্যাপার, বর্তমানে অনেকেই ভেনিসকে ভাসমান শহর না বলে ডুবন্ত শহর বলতে বেশি আগ্রহী। ভেনিস আসলে এর জন্মলগ্ন থেকে একটু একটু করে ডুবছে। শুরু থেকে শহরের বিভিন্ন স্থাপনার ভার পানির নিচে কাদামাটিতে প্রচণ্ড চাপ প্রয়োগ করেছিল, এতে করে কাদামাটি থেকে পানি বেরিয়ে এসে মাটিকে আরো ঘন করে তুলেছিল, ফলাফল হিসেবে বাড়ছিল পানির উচ্চতা। এছাড়া প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে ভেনিসে পানির উচ্চতা বাড়ছে। বিগত 100 বছরে ভেনিস শহর প্রায় 9 ইঞ্চি তলিয়ে গিয়েছে। কিছু কিছু বিশেষজ্ঞদের মতে 2100 সাল, অর্থাৎ আর মাত্র 80 বছরের ভিতরে বিলীন হয়ে যাবে বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক ভেনিস শহর।
তো বন্ধুরা আপনাদের যাদের সময় এবং সুযোগ আছে অবশ্যই ভেনিস শহর থেকে ঘুরে আসবেন। আজকের ভিডিওতে আপনি কতটুকু জানতে পেরেছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি যশোর টিউবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচের থেকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যশোর টিউবারের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন।